প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছি ঢাকা পুনরাসন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে। আজকে অবস্থান করছি জাকের পার্টির অফিসে। জাকের পার্টির মনোনীত প্রার্থী, সামনে যে নির্বাচন আসছে সে প্রসঙ্গে তার সাথে কথা বলবো। আমি মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, ঢাকা পনেরো আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর কমিটির তত্ত্বাবধায়ক এবং উপদেষ্টা। এইবারে জনকল্যাণের ভিতরে আমাদের জাকের পার্টির টোটাল কাজগুলি জনকল্যাণমূলক এবং সেবামূলক। যেমন আগারগাঁওতে মসজিদে খাদোয়া ফরিদপুরি কমপ্লেক্স, এটা আমার দ্বারা প্রতিষ্ঠিত। এখন বনানী দরবার শরীফে যত লোক আসা যাওয়া করে, সমস্ত লোকদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা ওখান থেকেই তৈরি করা হয় এবং ওখানে সরবরাহ করা হয়। এবং এখন এখানে যে বসে আছি, এটাও মসজিদে খাজোয়া ফরিদপুরি জামে মসজিদ, এখান থেকেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণা বা কাজকর্ম পরিচালনা করতেছি। আমাদের ভিন্ন কোনো অফিস, জাকেরদের বসার জন্য, এবাদত বন্দিগি করার জন্য আমাদের এরকম জলসাঘর আছে। আপনি কি পুনরাসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে নির্বাচন প্রসঙ্গে কি কিছু বলতে চান? আমাদের এই জাকের পার্টি, এটা আল্লাহতালা বা সৃষ্টিকর্তাকে স্মরণকারীদের পার্টি। সে হিন্দুই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টানই হোক, যার যার আপন আপন ভাষায় সে তা আপন পরওয়ারদিগারকে স্মরণ করে। তো এই জন্য এই পার্টিটা সমস্ত মানুষদের জন্যেই। আর এর প্রতীকও আমার মহান পীর কাওলা জান এই প্রতীক নির্ধারণ করেছেন, এটার নাম হলো গোলাপ ফুল। এই গোলাপ ফুলেরও দুইটা দিক আছে। একটা দিক হলো গোলাপের যে পাপড়িগুলি দেখতে সুন্দর, কিন্তু এটা তৈরি হয়েছে দুনিয়াবি মেটেরিয়ালস দিয়া, এবং এটার ভিতরে যে নির্যাসটা দেওয়া হয়েছে এটা আসমানি নির্যাস, এটা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। তো এটা সমন্বয় এই গোলাপ ফুল, এটাও একটা পবিত্র। তা আমি এই প্রতীক নিয়া এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে আমার আহ্বান যে আপনারা সৎ এবং ভালো মানুষকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের সমাজে শান্তি আসবে, নিজেদের ভিতরে শৃঙ্খলা আসবে এবং ঘরের ভিতরে শান্তি ফিরে আসবে, এবং পর্যায়ক্রমে রাষ্ট্র একসময় একটা কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে এবং সকলেই শান্তিতে অবস্থান গ্রহণ করতে পারবেন। চ্যানেল ওয়ার্ল্ড সামি।